আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রান্না করব মজাদার কচু শাক। তো কচু শাকটা আমি কীভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কচু শাকগুলো কেটে নিয়েছি, তারপরে কেটে যা যা আমি কচু শাকের সঙ্গে দিব সবজি ওইগুলো একসাথে নিয়ে নিয়েছি, সবগুলো কেটে। এগুলো এখনও দেওয়া হয়নি। এই সবজিগুলোর মধ্যে আছে আলু, তারপরে ছোট বেগুন, এই যে কাঁচা মরিচ, আর দিয়েছি বড় বেগুন, নিচে এই শাক আছে, আর শিম দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, তারপরে ধনে পাতা কেটে নিয়েছি, আর মসুর ডাল দিব সাথে। তার জন্য ডালগুলো আগে থেকে ধুয়ে রেখেছি। তো ডালের মধ্যে এখন আমি তেজপাতা 2 টুকরো আর দারচিনি দিয়ে দিলাম 2 টুকরো। এখানে 3টা টমেটো আছে, আর একটা বড় আস্ত রসুন আমি থেতলা করে নিয়েছি, ওইখান থেকেই 3-4 কোষের মতো দিয়ে দিলাম রসুন। তারপর পেঁয়াজ দিয়েছি 1টা, আর এই যে এখন শাকগুলো সব দিয়ে দিয়েছি, বেগুন, আলু, শাক, শিম সবই দিয়ে দিলাম ডালের মধ্যে। আর দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর স্বাদ মতো লবণ। তো এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 গ্লাস পানি দিয়েছি। তো একসাথে বেশি পানি দিলে হবে কি, শাকটা বেশি নরম হয়ে যাবে, তার জন্য পানিটা একটু কমিয়ে দিতে হবে। প্রথমবারের পানিটা শুকিয়ে গেলে যদি শাক আর সবজিটা সেদ্ধ না হয় তাহলে আবার অল্প করে পানি দিতে হবে, একসাথে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। তো এই তো আমি শাকটা দিয়ে তারপর আর কি চুলাতে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে এখন সেদ্ধ হচ্ছে, আর এতে সেদ্ধ করে নামিয়ে নিলাম। পরে আর একটু অল্প পরিমাণ পানি দিয়েছি। তো এখানে আমার কচু শাক খুবই অল্প ছিল, তাই আমি বেগুন আর শিম একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে শাকটা একটু পরিমাণে বাড়ে, না হলে কিন্তু একেবারে অল্প হয়ে যাবে। তো শাকটা সেদ্ধ হওয়ার পরে আমি ডালগুটনি দিয়ে ভালোভাবে এটাকে ঘুটে নিচ্ছি। এভাবে করে এই কচু শাকটা রান্না করি আমরা। শাক সবজি ডাল সবগুলোকে ভালোভাবে এভাবে ঘুটে নিব যতক্ষণ না এগুলো ভর্তার মতো হয়ে যায় আর কি। তো এখন আমি এটা ডালগুটনির সাহায্যে করে নিচ্ছি। এই তো শাকটা ঘুটা হয়ে গিয়েছে, মানে একেবারে ভর্তার মতো করে নিয়েছি। আর এখন বাগার দিব, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো 5 ফোড়ন আর বাকি রসুনগুলো। তো 5 ফোড়নটা একটু যখন হালকা ভাজা হয়েছে তখনই আমি রসুনগুলো দিয়েছি। রসুনটা এখন লাল হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়া। তো এরপর দিয়ে দিচ্ছি ঘুটে রাখা শাকগুলো। তো আমি সবগুলো এখানে দিব না, কারণ এ কড়াইতে আমার সবগুলো শাক ধরবে না, তাই অল্প পরিমাণে দিচ্ছি অর্ধেকটা দিয়ে ভালোভাবে এটার সাথে বাগারটাকে সেদ্ধ করে নিব। তারপরে আমি শাকের পাতিলে এই শাকগুলো ঢেলে দিব। কড়াইয়ের বাগার দেওয়া শাকগুলো পাতিলের শাকের সাথে মিশিয়ে দিয়েছি, আর এটা চুলাতে বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বেশি করে ধনে পাতা, যেহেতু এখন ধনে পাতার সময় তাই একটু বেশি পরিমাণেই দিয়েছি। শাকের সাথে এখন নেড়েচেড়ে ধনে পাতাটা মিশিয়ে নিব। কাঁচামরিচটা আগে দেওয়া হয়েছে, তাই আর এখন কাঁচামরিচ দিচ্ছি না, তাহলে আবার বেশি ঝাল হয়ে যাবে। কয়েকটা তেঁতুলের কোষ আর কি আমি পানি দিয়ে একটু টক বের করে নিয়েছি কাত, তো ওইটাও দিয়ে দিলাম যাতে করে আর গলা না ধরে। তো কয়েক মিনিট রান্না করে আমি শাকটা নামিয়ে ফেলবো। খুবই মজাদার শাক। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।